হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুষ্ণাস ক্লক। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শাড়ি বার করে প্লিট কেন করে রাখছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজ রবিবার, ছুটির মেজাজে শুরু করলাম আজকের দিনটা। সকাল সকাল উঠে স্নান সেরে লেবু ঝাল আর কয়েক কুচি শশা খেয়ে শুরু হলো দিনটা। তারপর টিফিনের জন্য আলুর দম আর পরোটা করলাম। আজ টিফিনে আমরা পরোটা আর আলুর দম খাবো, আর বিট্টু তো টিফিনে নিয়ে যাবে, ওকে তো কাজে বেরোতে হবে। তো ভেজে নিচ্ছি সব পরোটাগুলো, আর এই যে লাস্ট একটা রুমালি পরোটা টাইপের করেছি, এটা আমি খাবো, আমার জন্য স্পেশাল। এই যে মামনি নিয়ে নিচ্ছে একটা পরোটা, একটা আলু আর কয়েক কুচি শশা, আমিও নিয়ে এসেছি টিফিন। আর এই যে আমার বরকে খাইয়ে দিলাম। এরপর ওয়াশিং মেশিনে কেচে নিলাম সারা সপ্তাহের জামা কাপড় আর বিছানার চাদর এক্সেট্রা এক্সেট্রা। গিয়ে তারপর ছাদে দিয়ে এলাম, খুব টায়ার্ড হয়ে পড়েছি তাই জন্য একটু ট্যাং খেলাম। আর এই যে ট্যাংটা ওপরে নিয়ে যাচ্ছি, এই যে স্বস্তিক ওপরে আমাদের ঘরটা পরিষ্কার করছিল, ওকে দিয়ে এলাম। আজকে হবে চিকেন, তো আজকে ভেবেছিলাম করব গোলমরিচ চিকেন, তো সেটাই করে নিলাম। তারপরে জিমও চিকেন খাবে, জিমেরটা জাস্ট সেদ্ধ করে নেওয়া হলো। এই যে খেতে বসে গেছি, উচ্ছে কুমড়ো ভাজা আর গোলমরিচ চিকেন। গোলমরিচ চিকেন দিয়ে রুটি পরোটা এসবই বেশি ভালো লাগবে, এরকমই আমার আইডিয়া ছিল, কিন্তু ভাত খেতেও মন্দ লাগলো না। যাই হোক, খাওয়ার পরে ওপরে চলে এলাম, তারপরে ফেস ওয়াশ করে একটু স্কিন কেয়ার করে নিলাম। তারপর আজকে দুপুরে দেখবো ওটিটিতে বরুণ বাবুর বন্ধু এই সিনেমাটা। স্বস্তিক অলরেডি বিট্টুর ঘরে গিয়ে এসি টেসি চালিয়ে বসে আছে, স্বস্তিকার দাদা, আর আমিও এসে জুড়লাম। দেখো এরা নাকি সিনেমা দেখছে, দাদা তো ঘুমিয়েই পড়েছে, এসিতে এত ঠান্ডা লাগছে যে কম্বল মুড়ি দিয়ে, এও প্রায় শুয়ে পড়েছে ঘুমাবে মনে হচ্ছে। আমি বসেই দেখছিলাম। যাই হোক, সিনেমাটা দেখা হয়ে গেল, রাতও হয়ে গেছে আর আমার শরীরটাও ভালো নেই। কাকিমা চিকেন করে দিয়েছে, পরোটা চিকেন খেলাম, আর সকালবেলা ওরা খেয়েছিল খিচুড়ি, আমি যেহেতু ভালোবাসি তাই আমার জন্য একটু রেখেছিল, তো খিচুড়িটাও খেয়ে নিলাম। তারপরে একটু নিচেই শুয়েছিলাম, তারপর বিট্টু আর স্বস্তিককেও দিয়ে দিলাম খেতে, ওরাও খেলো পরোটা আর চিকেন। আর এই যে কাকা কাকিমা আর মামনি পরোটা আর আলুর দম খাচ্ছে, আলুর দমটা নিরামিষ সকালে করেছিলাম। এই দেখো কাকিমা চা দিয়ে পরোটা আর আলুর দম খাচ্ছে। কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর ওরাই শ্রাবণ মাসের সোমবারগুলো উপোস করে, তাই জন্য তার আগের দিন সংযম মানে নিরামিষ। আর সকালে তাই ওরা তিনজন খিচুড়ি খেলো, আর রাতে রুটির পরিবর্তে পরোটা। খাওয়া দাওয়া পর্ব শেষে আজকে আমি একটু তাড়াতাড়ি ওপরে চলে এসেছিলাম, বললাম না শরীর খারাপ, তারপরে একটু নাইট টাইম স্কিন কেয়ার করে চুলটা বেঁধে নিচ্ছি। এরপর আলমারি থেকে বার করে নিলাম কালকে অফিসে পরার শাড়ি। কালকে অফিসে কেন শাড়ি পরছি সেটা জানার জন্য কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে। আর কালকের দিনটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যাই হোক, সকালবেলা তাড়াতাড়ি অফিস যাওয়ার তাড়ায় শাড়িটা ঠিক করে পরার জন্য আগের দিন রাতেই প্লিটটা করে রাখছি। এরপর ওই যে সকালে কাচাকুচি করেছিলাম, তাই অন্য বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো পরিয়ে নিলাম। ভালো করে বিছানাটা করে নিচ্ছি, ঝেড়ে টেড়ে নিলাম। খাওয়ার পরে স্বস্তিক মোবাইলে একটা ইম্পর্টেন্ট খেলা খেলছে, তাই জন্য এইসব আমি নিজেই করলাম, বিছানা করা ডান। এই যে দেখছো এই ক্যালেন্ডারটা, এটা আমাদের দুজনের ছবি দিয়ে বানিয়েছি, আর এই উডেন ফটো ফ্রেমটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে রিয়া প্রিয়াঙ্কা মনীষারা দিয়েছিল, আর এই স্পটিফাই ফটো ফ্রেমটা আমরা আমাদের অ্যানিভার্সারিতে বানিয়েছি। চলো সব কাজ ডান, এবার ঘুমানোর পালা। আজকের ব্লগটা এইটুকুই, আর আবারও বলবো যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।